তারপরে কোন সময় যেন পা ছড়িয়ে পায়ের মাঝখানে আমরা গাড়িতে বেশি জার্নি হলে মাজা ব্যথা হয়ে যায় কিন্তু কিষাণুর অভ্যাস গাড়িতে উঠার সাথে সাথে ঘুমিয়ে যায় আজ মনে পড়েছে আর তোমরা গিয়ে সেই কমেন্ট বক্সে বাহবা দিচ্ছ সত্যি ওই মায়ের কষ্ট কথা মনে পড়লে আমার চোখে জল চলে আসে আমি ওই মায়ের মাকে প্রণাম করার খুব ইচ্ছা গুড ইভিনিং ফ্রেন্ডস জয় শ্রীমতী সব ভাইকে স্বাগত আজকেও আমি বাড়ির বাইরে আছি যাই হোক তোমরা নিশ্চয়ই সন্দীপের লাইফটা দেখলে একদম সন্দীপ রেডি আছে চারিদিক থেকে সমস্ত ব্যবস্থা করে নিয়ে সন্দীপ রেডি আছে তাই ভয় পেও না তোমরা আমিও তো বললাম যে এটা হচ্ছে আমাদের ভাইয়ের বইয়ের নতুন কন্টেন্ট মনে হয় অর্থনৈতিক কন্ডিশন খারাপ হয়েছে যাই হোক ভাইয়ের বউয়ের চারিদিক ঘোরার পর নেশা কাটার পর মানে সব কিছু শারীরিক সম্পর্ক বলো ঘোরা বলো ভ্যালেন্টাইন্স ডে বলো আজকে আমি দুপুরবেলায় ভিডিওর ভেতরে যা যা বলেছি দেখো ভীষণ ইম্পর্টেন্স কথাগুলোই আমি বলেছি সব হয়ে যাওয়ার পর আজকে আমার ভাইয়ের বউয়ে মনে পড়েছে তার প্রেমিক চায় না তার ডিভোর্স চায় না তার সন্তানকেই চাই ও মাই গড ও বলল আর এটা আমরা সবাই মেনে নিলাম এটা তো হয় না নিশ্চয়ই ও বলবে ও বলার মতো কাজ না ছ সাত মাস সাত মাস সরি আমি ছ মাস বারবার বলছি আট মাস সাত আট মাস পর মায়ের তার সন্তানের প্রতি টান এসেছে টান আকর্ষণ টান এসেছে যেটা সত্যিকারের ঋষ শুনলে শুধু হাস্যকর ছাড়ার কিছুই মনে হয় না ভীষণ একটা বিরক্তিকর ওর মানে ওর শব্দগুলো শুনে আমাদের সবার লাগছিল যে ওর প্রেমিককেও চায় না মানে প্রেমিকের নাম লিখে লিখেছে ও প্রেমিককেও চায় না ওর ডিভোর্সও চায় না এটা সত্যি হাস্যকর ব্যাপার হাস্যকর ব্যাপার কারণ ট্রাম কার্ড খেলছে ইয়েস ছেলেকে নিয়ে ট্রাম কার্ড খেলছে কারণ দেখো ছ সাত দিন পুরো চ্যানেলটা বসা ছিল তাহলে চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে চ্যানেলের রিচ আপ করতে হবে উইথ ওর যে এখন এই লুডু খেলে সেই ভিউজ টানতে পারছে না আর কীভাবে ওর টাইটেল বা কন্টেন্ট বা এগুলো কিভাবে দেবে কি। কী এমন আকর্ষণ করবে যেটার মধ্যে ভিডিও প্রচুর প্রচুর ভিউজ আসবে ইয়েস ছেলে এই যে ছেলে এটা ও কার্ড বলবে বাবা আমি আমার ছেলের নাম নিলাম আর সাথে সাথে সকলে জ্বালা শুরু হয়ে গেল আরে না কারোর জ্বালা হয়নি লিগাল পথে অবশ্যই সন্দীপের অ্যাডভাইজার আছে এবং সন্দীপ সঠিক পথে তার উকিল মারফত সমস্ত কাজ হবে কনজিউমার ফোরামও হলো বা মেন ফোরাম বলো বা আমাদের হিউম্যান রাইটস হিউম্যান রাইটস বলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আইনায় আইনের আওতার ভেতর দিয়েই চলে কোনোটাও আইনের বাইরে নয় যে মা সাত আট মাস সে তার এত থানা পুলিশ এই হিউম্যান রাইটস এই কোর্ট কিছুই করতো না তার অধিকারে ভাই সে প্রথম দিন মিস হয়ে যেতে পারে তার দ্বিতীয় দিন মিস হয়ে যেতে পারে তারপরেও সে যখন তখন এসে দাঁড়িয়ে থেকে তার সন্তানকে নিয়ে চলে যেতে পারে এখানে পৃথিবীর কোনো শক্তি তার মা এর কাছ থেকে সন্তানকে আলাদা করতে পারে না মা নেয়নি মা সময় সুযোগ বুঝে এখন দেখছে ঝোপ বুঝে খুব আমার এক বোন কমেন্ট লিখেছে সীমাদি কিছুদিন আগে ওর মাই বলছিল যা তুই ছেলেকে নিয়ে আয় তোর ছেলেকে আমি মানুষ করে দেবো তখন এ বলেছে না না ছেলে যেখানে আছে সেখানেই ঠিক আছে ছেলে ছেলের বাবা বা ঠাম্মির কাছেই ঠিক আছে কারণ ও জানে ছেলে ঠাম্মি বা বাবার কাছে এই যে কৃষাণুকে তোমরা দেখছিলে আজকে কেমন দেখছিলে ছেলেটাকে কেমন করে মানুষ করছে সত্যিকারে তোমরা কাছ থেকে তো এখন না তোমরা কিন্তু অনেকটা অনেকেই আমার চোখ দিয়েও দেখো একটা ছেলেকে মানে ফুলের মতো ফুল ফুলের মতো করে যেভাবে মানুষ করতে হয় অবশ্যই বকা দেয় না তা বলে তোমরা ভেবো না কিন্তু বকা দেয় না বকাও দেয় বকা দেওয়ার সাথে সাথে ঠোঁট ফুলানো ওর ঠোঁট ফুলানোটা এত ইউট ঠোঁট ফুলিয়ে দৌড়ে ছুটে চলে আসবে ও ঠাম্মির একদম আঁচলের নিচে একদম আঁচলের তলায় ঠাম্মির ঢুকে যাবে ঠোঁট ফুলিয়ে আর বকা দিলে খুব মানে যদি ওকে কেউ শাসন করে সেটা মাঝে সাঝে করে কিন্তু দাদুই কারণ আমি বলেছি একজনা শাসন করবে আর একজনা আদর করবে তবেই কিন্তু ওর একটা ভয় থাকবে বা ওকে যে মা নেই বলে শাসন করবে না তা নয় এটা তোমরা ভুল করছো কারণ ওকে পড়তে বসাতে হবে ওকে ফোনটা ঘাটা কমাতে হবে ওকে স্কুলের কাজগুলো করাতে হবে এখনও অনেকটা ছোট সেই কারণে হয়তো হালকার উপর দিয়ে চলে কিন্তু এক এইটা যদি ওর অভ্যাসে পরিণত হয়ে যায় আর এই ব্যাপারে যদি ও একদম ডিপভাবে যদি ফোনে ঢুকে যায় বা খেলার ভেতরে মত্ত হয়ে যায় আর পড়াশোনাকেও যদি ভয় পেতে শুরু করে তখন ওকে হাজার পিটালেও পারবে না সেই কারণে কখনো গরম কখনো নরম একটা বাচ্চা মানুষ করতে গেলে মায়েদের না পাচার কাপড় ঠিক থাকে না বিশ্বাস করো প্রেম তো বহু 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 দূরে একটা বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে গেলে মায়ের পাচার কাপড় ঠিক থাকে না এক একটা মা নরকঙ্কালে পরিণত হয় তার কারণ আছে এই একটা বাচ্চার ধকল আচ্ছা আগের তুলনায় আমাদের কাকিমা এখন আরও বেশি রোগা বা বেশি ক্লান্ত বেশি লাগে না শোনো সুগার যতই বাড়ুক তাছাড়াও একটা বাচ্চার পিছনে টোয়েন্টি ফোর আওয়ার্স ওই মানুষটা দেয় এমনকি ওই বাচ্চাটা মাম খায় বিশ্বাস করো মাম খায় ঘুমের ঘুরে মাম দাও মাম দাও এবং মামু ছাড়া ও অন্য কোনো কিছু চায় না তাহলে দেখো সারাদিনের এই কঠিন পরিশ্রমের পর সেই মামটা নিয়ে গিয়ে কিন্তু বাচ্চার মুখে ধরতে হয় ওর তারপরে খায় তারপরে ঘুমায় তাহলে সেই মা সেই মাম নিয়ে গিয়ে যখন তার নাগরের সরি তার ভালোবাসার মানুষের মুখে গুজে দিচ্ছে তাহলে ও তখন মনে পড়তো না যে এটা আমার ছেলের খাবার বা আমি আমার সন্তান এখনও সত্যিকারের বেস্ট ফিড ছাড়েনি তাহলে আমি কি করে আমার বাচ্চাটাকে রয়েছি মনে পড়েছে আট মাস পর আট মাস আট মাস লেগে গেল উকিল বলেছে তুমি তোমার সন্তানের কথা বলতে পারবে না তুমি তোমার সন্তানের মু নাম উচ্চারণ করতে পারবে না এটার জন্য আট মাস লেগে গেল। আজকে সন্দীপ কিন্তু একটা দারুণ কথা বলেছে যে সিঁদুর শাখা সিঁদুর পরো আমার নামে আর ঠাকু তার সাথে তার সাথে তার লজ্জা করে না বাস্তব কথা কিন্তু কারণ ও কিন্তু অন ক্যামেরাই তোমাদের কাছে জোর গলায় বলেছে আমি এই সিঁদুরটা পড়ছি সেটা হচ্ছে ওই যে ডিভোর্স দেব যাকে তার নামে তাহলে তার লজ্জা করলো না সে এত মান সম্মান খোয়ানোর পরেও ওর সাথে থাকার তার ইচ্ছা রয়েছে বা চাহিদা আছে এটা শুনলেই তো ঘেন্না লাগে এটা শুনলেই তো তার প্রতি একটা ঘেন্না না আসে যে কী করে কি করে পারে একটা মানুষ পারে এরা সব কিছু পারে এরা পয়সা পিচাস এই প্রেমিক পয়সার পিচাস এবং শুধু প্রেমিক না প্রেমিকের এই প্রেমিকাও পয়সার পিচাস। ভীষণ পয়সার পিচাস পয়সার জন্যেই তো যে সন্তানকে ভুলে যায় তার পয়সার লোভের মানে কথাটা কম বলা হলো মানে পয়সার লোভটা তার কতটা সাংঘাতিক আরও একটা কথা বলেছে সন্দীপ আমার অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী এটা আমি কখনোই মেনে নেব না আমার অর্ধাঙ্গিনী অন্য কারোর সাথে সত্যিকারের এটা মানা যায় এটা সন্দীপ সন্দীপের পুরুষত্বের পরিচয় দিয়েছে সত্যি সন্দীপ আমি তোমাদেরকে আমার যে প্রত্যেকটা কথা কোথাও যে আমি ভুল বলি না কোথাও যে আমি সন্দীপকে মানে আমার দৃষ্টিতে সন্দীপকে আমি ভুল বাছাই করিনি সেটা তোমাদের কাছে প্রমাণ হয়ে যাচ্ছে হ্যাঁ সন্দীপের পুরুষত্ব আছে সন্দীপের আত্মসম্মান আছে যেখানটায় তার বউ একবার বলেছে যে অন্য কাউকে ভালোবাসে সেখানে সন্দীপের আর প্রশ্নই আসে না তবুও সে ত্যাগ করেছিল ছেলের জন্যে সমাজের জন্যে এবং আর কিষাণর ভবিষ্যতের জন্যে বদনামের জন্যে লজ্জা ঘেন্না ভয় এগুলো যাদের মধ্যে আছে না তারা অন্যায় করার আগে অনেকবার ভাবে এই লজ্জা ঘেন্না ভয় আমাদের এই ফোকলার প্রেমিকার একদমই নেই এবং ফোকলার প্রেমিকার ফ্যামিলির লোকেরও নেই মা কিভাবে সাজিয়ে যে ভ্যালেন্টাইন্স ডে করতে পাঠিয়েছে হ্যাঁ সেখানটায় তো মানে আল্লাহ সেখানেই বলতে হবে মার্শাল্লাহ যে এই মায়ের কত গুণ আর এই মা কত অ্যাডভান্স সত্যি হবে যেন আমেরিকায় বসবাস করছি যে একটা ডিভোর্স ফাইল করে দিয়েছি মানেই এখন আমি আমার প্রেমিকের সাথে বিন ঘুরতে পারি হ্যাঁ পারলি কি শেষ পর্যন্ত পারলি কেন এখন প্রেমিককে ভালো লাগছে না কেন কেন মনে হচ্ছে যে প্রেমিকের সাথে তার জীবনটা একেবারে সুখময় হচ্ছে না কেন মনে হচ্ছে কিষা সন্দীপের সাজানো বাড়ি শোনো সন্দীপ সত্যি মনের মতো করে বাড়িটা সাজাচ্ছে এখন তো ধীরে ধীরে ফুল বাগান ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট এত সুন্দর করে লাগাচ্ছে যেগুলো সত্যিকারেরই ওই বাড়িটাকে আরও আকর্ষণিত করে দেবে আরও সুন্দর এই যে দেখো কিষাণু কিন্তু নোংরা করে কিষাণু খেলছে দেখো ও ওটার ওপরে বসে সাইকেল কন্টিনিউ চালিয়ে গেল এই একটা ছেলে যার ভেতরে কোনো সেন্স নেই যার ভেতরে কোনোরকম নিয়ে নেই সেই বাচ্চাটাকে মা ফেলে কি করে প্রেমিকের বুকে গিয়ে আঁচড়ে পড়লো কি করে কি করে পড়লো বলো এটা কি সম্ভব আমি বিশ্বাস করো বাইরে আছি সেই কারণে আরও কিছু মানুষ কন্টিনিউ বলে যায় নাটক 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 এটা নাটক এটা নাটক হচ্ছে এটা নাটক এটা আসল নয় এটার ভেতরে কি গো তোমরা তোমরা কি মানুষের মধ্যে পড়ো কিছু মানুষ আমার কমেন্ট বক্সে লিখেছে কিছু কে ভিডিও আমি জানি না কিন্তু কিছু মানুষ কমেন্ট বক্সে লিখেছে আমি এটা জানি তারা বলছে এটা নাটক আর তুমি এই নাটকের মধ্যে সামিল আছে তোমাদের মনে হয় তোমাদের মনে হয় যে এরা নাটক করবে আর সেই নাটকের মধ্যে আমি থাকবো তোমাদের মনে হয় হ্যাঁ তাহলে তো আমি প্রীতমকেও তো ভালোবাসতাম বাসিও বাঁচতাম নয় বাসি তাহলে প্রীতমের বাড়ি গিয়ে যখন আমি দেখেছি প্রীতম ক্যামেরার সামনে যে নাটকটা করছে রিয়েল লাইফের সেটাও নয় তাহলে আমি কেন প্রতিবাদ করলাম কেন আমি এত বড় লড়াইটা করলাম কেন এত মানুষের কাছে আমি অপ্রিয় হলাম কেন বলো আমি যেটা দেখি আমি সেটাই বলি তার জন্য যদি আমাকে ভুল মনে করো ভুল প্রীতম রিমির বা দিশানির এটাও কোনো নাটক নয় এটাও কোনো স্ক্রিপ্টেড নয় এটাও রিয়েল ঘটনা ঠিক তেমনি মন্দিরা সোমনাথ আর এদিকে রাহুলের এই ঘটনাটাও কোনো স্ক্রিপ্টেড নয় এটাও কোনো নাটক নয় ঠিক তেমনি এই আমাদের সন্দীপ আর সন্দীপের এই মানে কি বলবো ঘর থেকে বেরিয়ে যাওয়া এই অর্ধাঙ্গিনীয় যেটা করছে সেটাও নাটক নয় একদমই নয় নাটক হ্যাঁ ওরা যেটা করছে এটা খুব নাটক মানে আমাদের ফুকলার প্রেমিক প্রেমিকা আর ফোকলা যেটা করছে এটা একটু হান্ড্রেড পারসেন্ট নাটক কারণ ভিউজের খেলা ইনকামের খেলা যখন ওর চ্যানেলটা স্ট্রাইক পড়লো যখন ও দেখছে গেমিং অ্যাপগুলো ও ভয় পাচ্ছে ব্যবহার করতে কারণ গেমিং অ্যাপে ও এখন আর সেই সেই ইয়ে করে করতে পারছে না মানে নিশ্চিন্ত মনে করতে পারছে না কারণ কোনটা কখন কোথা থেকে স্ট্রাইক আসবে আর ওইটা যথেষ্ট বুঝে গেছে যে ও যে লাইফ চলে অভ্যাস হয়ে গেছে সেটা ওর বাপি ওর ভাইয়া ওর প্রেমিক বা ওর প্রেমিকের বাবা ইনকামে ও ওই লাইফটা চলতে পারবেন না ওর ইনকামটা ভীষণ জরুরি ওর ইনকাম আছে বলে ও সব জায়গায় সম্মান পাচ্ছে সেই কারণে এই ইনকামটা ধরে রাখতে হবে হিউম্যান রাইটস হিউম্যান রাইটস লাগলো এতদিন হিউমিনিটি কোথায় ছিল কোথায় ছিল আমি তো বলবো যেখানে গেছে সেই মানুষগুলোকে সেই সব ওইখানকার দাদা বা দিদিদেরকে জিজ্ঞেস করতে বলবো একটা মা আট মাস ধরে তার সন্তানকে তার হাজব্যান্ডের বাড়িতে রেখে কি করে প্রেমিকের সঙ্গে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্লকগুলো দিচ্ছিল ঘুরছিল বেড়াচ্ছিল খাচ্ছিলো হাসছিল উঠছিল বসছিল ভ্যালেন্টাইন্স ডে করছিল ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে বাবা ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে সরস্বতী পুজোর পোলাও আর আলুর দম খাচ্ছে আর মা তার বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে পোলাও আর পনির খাচ্ছে দেখো দুজনের মধ্যে কতটা অন্তর মা গেছে কোথায় তার বয়ফ্রেন্ডকে নিয়ে রেস্তোরাঁ একদম নিলিবিলি নিস্তব্ধ নিরালা রেস্তোরাঁয় সেখানে গিয়ে বলছে লোক হাজারজন চাই না যান তোমাকেই চাই হাজারজনের ভেতরেও শুধু তোমাকেই চাই যান হ্যাঁ এই মা এই মা এত কষ্টে ছিল জানো তো আই মা কত কষ্ট ছিল তোমাদের প্রত্যেকটা ডে ডেড বাই ডেট যদি কথাগুলো বলি না তোমাদের চোখ থেকে জল পড়বে টপ 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 করে আমি তো এই জল ধরে রাখতে পারি না বলে আমি ওই মায়ের বিবরণ দিতে বসি না মাঝে মাঝে মানে এই মা ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো সব মারা ওর ওর ছেলের বয়সী যে মাগুলো আছে মানে আমাদের খ্রিস্টানুর বয়সী যেসব বাচ্চার মারা আছে তারা সব মারা স্কুলে প্রাইভেটে আঁকার স্কুলে আবৃত্তি স্কুলে গিয়ে সরস্বতী পুজোর সরঞ্জাম জোগাড় করছে তরকারি মানে ফুল রেডি রেডি করছে করছে ফল ঠাকুর মশাই আসবে সেই সব রেডি করছে আর আমাদের কৃষাণুর এই ভীষণ দুঃখিনী মা এই কৃষাণুর দুঃখিনী মা যেই মায়ের চোখের জল বাটিতে ধরে রাখা যায় না অন্তরে কেঁদেছে হুম তোমাদের সামনে কাঁদবে নাকি না ক্যামেরা অনেক কাঁদেনি অন্তরে অন্তরে কেঁদেছে প্রচুর কেঁদেছে প্রচুর কেঁদে দেখলো এতক্ষণ কেঁদে নিলাম এবার যাই ভ্যালেন্টাইন্স ডেটা করে আসি তার জন্যে মা তাকে রাতের বেলায় চুল বেঁধে দিয়েছে ছমাচ্ছল করে রিলস করেছে রাতে চুল বেঁধেছে পরের দিনে প্রেমিকের হাতে গোলাপ নিয়ে গিয়ে দেয়া পর্যন্ত রিলস এবং সকালবেলায় চুল যাতে এমন একবার কুচকানো 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 দেখায় ফুলে ফেঁপে পাপ হয় সেরকম করে সেজে গুজে প্রেমিকের কাছে ভ্যালেন্টাইন্স ডে করেছে কিন্তু ও অন্তরে কেঁদেছে ভীষণ কেঁদেছে এত কেঁদেছে তোমাদের সেই দুঃখের কাহিনিগুলো বললে কম হবে হ্যাঁ ভীষণ কেঁদেছে ভেতরের কান্না তো শুধু আমি দেখতে পেয়েছি আর সন্দীপ দেখতে পেয়েছে আর ওর মা বাবা দেখতে পেয়েছে আর কেউ দেখতে পায়নি কারণ সব কিছু ক্যামেরাবন্দি হয় না অথচ সন্দীপ সমস্ত ভ্যালেন্টাইন্স ডে সব ছেড়ে ছেড়ে ছেলেকে নিয়ে স্কুলে বসে আছে সন্দীপ আর সন্দীপের বাবা ছেলের স্কুলে সরস্বতী পুজো হবে দুপুরে খাওয়া দাওয়া হবে তারপর ছেলে নিয়ে বাড়ি আসবে এটা হচ্ছে ছেলেকে মানুষ করার এই আট মাস ধরে ছেলেকে আগলে রাখা বাবা আগলে রাখা দাদু আগলে রাখা ঠাম্মি সকালবেলা চোখ ডলতে ডলতে ঠাম্মির শরীর ভালো থাক চায় না থাক এই চোখ ডলতে ডলতে ঠাম্মি রেডি করে দেয় নাতিকে স্কুলে যাওয়ার জন্য ডিম সেদ্ধ কাজু কিশমিশ তারপরে কখনো শশা কখনো কলা কখনো আপেল এই সমস্ত কিছু রেডি করে দিয়ে নাতিকে মুখে ক্রিম লাগিয়ে নাকের প্যাটা আঁচলে মুছে চোখ ডলে দিয়ে মাথায় হেলমেট পরিয়ে টুপি পরিয়ে সমস্ত কিছু সাজিয়ে এই ঠাম্মি আট মাস ধরে ছেলে নাতিকে স্কুলে পাঠিয়েছে মা খুব কেঁদেছে এই ছেলের জন্য কিন্তু ক্যামেরার সামনে আসেনি অন্তরে অন্তরে কেঁদেছে আজকে ছেলেটার কথা বলেছে বলে তোমরা সবাই ওর বিরুদ্ধে চলে গেলে যেও না গো যেও না মেয়েটা ভালো মেয়েটা একটু প্রেমিক পাগল নাহলে মেয়েটা ভালো এখন মেয়েটার প্রেমিক গেমিংয়ে টাকা হেরে গেছে জুয়া খেলে তো মাল খায় জুয়া খেলে তাই টাকা মানে লস করে ফেলেছে তো সেই টাকা তুলতে গেলে কি করতে হবে অবশ্যই ছেলেকে মার্কেটে টানতে হবে তবেই গিয়ে সেই হাই ইনকাম হবে আরে কত মানুষ বলছে এই তো প্রতিবাদী এই তো প্রতিবাদ করেছ এটাই তো চাই আমরা এতদিনই ভাবছি যে কবে তুমি ছেলে নিয়ে আসবে এই তো এটাই তো দরকার ছিল এটাই তো আমরা অপেক্ষা করছিলাম এটাই তো আমরা আশা করছিলাম এই তো আমাদের সেই লড়াকু মাকে দেখতে পাচ্ছি যে মা লড়ে তার সন্তানকে নিয়ে আসবে তোমাদের লজ্জা করে না গো কমেন্ট বক্সে যারা কমেন্টগুলো লিখেছ তোমাদের লজ্জা করে না আট মাস আগে এই মা লড়াকু মাটা ছিল কোথায় কেন হিউম্যান রাইটসে যেতে হবে কেন এই মা গিয়ে তো দাঁড়াবে মেয়ের বাচ্চা মা কোলে করে নিয়ে আসবে আজকে হিউম্যান রাইটস কোর্ট এগুলো কি এগুলো কি তোমাদের বোকা বানানো হচ্ছে তোমরা বোঝো না বোঝো না কিছু হ্যাঁ তোমাদের মানুষত্ব নেই তোমাদের এটা মনে হয়নি আট আটটা মাস ধরে সেই বাচ্চাটাকে বুকের ভেতরে আগলে রেখেছে সে ঠাম্মি সে ঠাম্মির কী অবস্থা হবে মনে হচ্ছে না যে দাদুটা প্রতিদিন কী সুন্দর নাতিকে স্কুলে নিয়ে যাচ্ছে প্রতিদিন নিয়ে যায় আমরা মনে হয় এক তারিখে পয়লা জানুয়ারি আমরা ঘুরতে বেরিয়েছিলাম তারাপীঠে মনে আছে তো পুজো দিয়ে পরের দিনকেই হাজারদুয়ারি থেকে আমরা কিন্তু দাঁড়াইনি নি নামে একটা খবর রোটে গেলো যেখানটায় আমরা সবাই বেরিয়ে গেলাম ওরা এখান থেকে যাওয়ার পরেও তারপরেও কিন্তু স্কুলে কিষাণুর পয়লা জানুয়ারি কিষাণুর পিকনিক ছিল সত্যি সত্যি সে পিকনিকে কিন্তু কিষাণু গেছে ও এবং কে নিয়ে গেছে দাদু নিয়ে গেছে সারা দিন সেখানে দাদু ক্যামেরা বন্দি করেছে নাতি কি কি খেলা করে লেগছে সেখানে প্রাইস জিতেছে তোমাদের লজ্জা করেনি মা যেখানে প্রেমিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই দাদু ঠাম্মি আর বাবা শুধু সন্তানটার ছাড়া আর পৃথিবীর কোনো শখ শহীনতা তারা করছে না লজ্জা করে না তোমাদের যারা গিয়ে ওখানে লেখো আট মাস ধরে আনন্দ ফুর্তি সব ফুর্তি মিটে গেছে সব সব ইচ্ছা মিটে গেছে সব ইনকামের টাকা ফুরিয়ে গেছে এখন ছেলেকে ভাঙিয়ে ইনকাম লজ্জা করে না তোমরা গিয়ে সাপোর্ট করো তাদেরকে আমি তো বলবো সত্যি 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 যারা সাপোর্ট করো তারা হচ্ছে নিষ্ঠুর তাদের মধ্যে মমতা মায়া বলতে কিচ্ছু নেই ও একটা মেয়ে ও একটা মহিলা ওটা মা নামে ও কলঙ্ক ও একটা মা নামে কলঙ্ক তোমরা যারা গিয়ে ওকে সাপোর্ট করো তাদের ভেতরে বলবো না আছে মনুষ্যত্ব না আছে বিবেক তোমাদের মধ্যে নেই তাহলে তোমরা এই সন্দীপ সন্দীপের মা বাবার এই ত্যাগটা এক নিমেষে মিটিয়ে ভুলে যেত না ছেলেটাকে না অনেক বুকে করে মানুষ করেছে গো আমি দেখেছি হয়তো বলেনি অনেক কিছুই ক্যামেরা অফে না ওদের জীবনের ওপর দিয়ে অনেক ঝড় গেছে দেখো তোমরা অনেক কিছুই ওই ছেলেটাকে সামলাতে গিয়ে না ছেলেটা কি কী খাবে কী খাওয়াবে না ছেলেটার জন্মদিনে গিফট নিয়ে ছেলেটাকে একটা ভালোবাসা নিয়ে ছেলেটাকে লোকে আদর করা নিয়ে কী বলেনি গো লোকে ছেলেটাকে নিয়ে কাটা ছেলে ছেলেটার জন্মদিনে প্রত্যেকে গিফট দিয়েছে সেই গিফটগুলোকে অব্দি হিংসা করেছে সেই গিফটগুলোকে নিয়ে ছেলেটাকে দিয়েছে ছেলেটার জন্মদিনে দিয়েছে সেগুলো নিয়ে দালাল পুষে রেখেছিল সে দালালকে দিয়ে বলিয়েছে ছেলে দেখি ব্যবসা করছে কি করেনি ওদের উপর দিয়ে কি যায়নি আজকে একটু স্থির হয়েছে শান্ত হয়েছে নাতিটাকে নিয়ে একটা সুন্দর করে একটা জায়গায় ধীরে ধীরে আসছে সহ্য হচ্ছে না তোমরা মানুষ সত্যি বল তোমরা মানুষ কিনা হুম এই ছেলেটাকে কি করে মানুষ করেছে আমি সাক্ষী আমি ছেলেটা জ্বর এলে না ঠাম্মার বুক ছাড়া কিচ্ছু না সারাটা গাড়ি ছেলেটা কিভাবে যায় জানো তোমরা জানো ছেলেটা ঠাম্মির বুকের ওপর ছাড়া এই যে বুকের ওপরে উঠে শুয়ে মানে ব্যাঙের মতো ওরকম করে শুয়া ছাড়া পাশে থাকে না ভাবো তো একটা বয়স হয়েছে তো সন্দীপের মায়ের তো বয়স হচ্ছে সেই মানুষটা কী করে বুকের মধ্যে নিয়ে যায় সত্যি সত্যি যাতে না নাও কষ্ট না পায় তারপরে কোন সময় যেন পা ছড়িয়ে পায়ের মাঝখানে আমরা গাড়িতে বেশি জার্নি হলে মাজা ব্যথা হয়ে যায় কিন্তু কিষাণুর অভ্যাস গাড়িতে উঠার সাথে সাথে ঘুমিয়ে যায় আজ মনে পড়েছে আর তোমরা গিয়ে সেই কমেন্ট বক্সে বাহবা দিচ্ছ সত্যি ওই মায়ের কষ্ট কথা মনে পড়লে আমার চোখে জল চলে আসে আমি ওই মায়ের মাকে প্রণাম করার খুব ইচ্ছা যে এত নোংরা মাও আছে যেখানে নাতি একা পড়ে রয়েছে আর এই মায়ের মাম মেয়েকে সাজাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে